কেমন আছেন সবাই? আজকে আনবক্স করতে যাচ্ছি কার্টুন ব্যান্ডিং মেশিন বা স্ট্যাপিং মেশিন। মডেল হচ্ছে SG250। এটার স্ট্যাপিং স্পিড হবে হয়েছে 1.8 সেকেন্ড স্ট্যাপ। প্যাকিং টেপ থিকনেস হবে 6 to 15 mm এর মধ্যে। ইলেকট্রিক পিপি বেল্ট কার্টুন স্ট্যাপিং মেশিন। এটা ডাইমেনশন হচ্ছে হলো 1410 x 560 x 505 mm। খুব সুন্দর। চোদ্দ দশে টেবিল হচ্ছে আপনার 55 ইঞ্চি, আর সাইডে হচ্ছে হলো আপনার 22 ইঞ্চ। ফুললি ফাংশনাল। এটা হচ্ছে মোটর এবং হিটিং সেন্সর, আর ওটা হচ্ছে রোলার। রোলারটা সাইডে খোলা আছে। এই রোলারটার সাথেই হলো আপনার স্ট্যাপিং মেশিন রোল করা হবে। স্ট্যাপিং মেশিনের যে বেল্টটা ওটার সাথে রোল করা হবে, এবং রোলটা ভিতরে থাকবে, বাইরে থাকবে না। এখানে সুজা গ্লোবাল সিঙ্গাপুর থেকে আমদানি করা, সুজা গ্লোবাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সিঙ্গাপুরে ওনাদের হেড অফিস এবং ওনাদের চায়নাতে ফ্যাক্টরি আছে। তো ওভারঅল অরিজিনাল সিঙ্গাপুর বলা যায়। মেশিনের সাথে ওয়ারেন্টি হচ্ছে 1 বছর। ম্যানুয়ালে সব ডিটেল থাকবে, ম্যানুয়ালটা অনেক ইম্পর্ট্যান্ট। প্লাগটা ইন করে আমরা জাস্ট মেশিনটা অন করে চেক করে দিব, এবং ফ্যাক্টরিতে যেখানে ডেলিভারি হবে ওখানে স্ট্যাপিংয়ের ভিডিও করবে। এখানে কোনো কার্টুন নাই। চেক করার জন্য হ্যান্ড ইয়াতে শুধু চেক করে দিব বাইরে থেকে। আপনার এখানে অপশন হচ্ছে হলো অন অফ, রিসেট, টেনশন, লেন্থ এবং হিটিং সেন্সর। গ্রিন বাটনটা চাপলে ওই যে দেখেন সামনে চলে আসছে। এটা হচ্ছে আপনার লেন্থ কতটুক রাখবেন সেটা অ্যাডজাস্ট করে কার্টুনটা দিয়ে জাস্ট ঘুরিয়ে দিলেই অটোমেটিক্যালি হিট প্রেসের মাধ্যমে হয়ে যাবে। এখানে কিছু ফ্যাক্টরি সেট আপের অংশ এখানেই আমি দেখাবো। ইজি অপারেটিং। লেনটা ছোটো রাখলে ভালো হইতো। দেখেন এটা টেনে নিয়ে যতটুক দরকার হয় ততটুক পরে স্ট্যাপিং করে ফেলবে, এবং ওখান থেকে লেনটা বের হয়ে যাবে। আপনি আবার টেনে সেম প্রসেস আবার দিলে সাথে সাথে ও করে বের হয়ে যাবে। এটি আমরা অনেকগুলো সেল করেছি এবং সার্ভিস খুবই ভালো। আমাদের নিজস্ব সার্ভিস টিম আছে। 1 বছরের ওয়ারেন্টি পাবেন, এবং আমরা গিয়ে এবং প্রবলেম হলে মেশিন নিয়ে এসে সার্ভিস করে দিব। মেশিনগুলোতে এখন পর্যন্ত বেশি ওয়ারেন্টি ক্লেম পড়ে নাই, যেহেতু খুবই হেভি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সবাই খুব ভালোভাবে ইউজ করতে পারতেছে, কোনো কমপ্লেন নাই।
মেশিনটি নেওয়ার জন্য যোগাযোগ করবেন। আমাদের অফিস অ্যাড্রেস এবং ওয়েবসাইট অ্যাড্রেস দেয়া থাকবে ভিডিও লিংকে। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।